বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। 10 মিনিট স্কুলের ভূগোল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি রাশেদ। বন্ধুরা, আমি তোমাদেরকে যে তোমাদের একটা নতুন অধ্যায় শুরু করেছিলাম, পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, এই অধ্যায় যখন শুরু করেছিলাম তখন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমরা যে বিভিন্ন ধরনের ভূপৃষ্ঠের যে অভ্যন্তরীণ গঠন, অর্থাৎ কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, আমাদের ভূত্বক, অশ্বমণ্ডল, এগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম, তাই না? সেগুলো সম্পর্কে আমরা একটা বিস্তারিত ধারণাও কিন্তু পেয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন উপাদান। ঠিক আছে, আমাদের পৃথিবীর যে গঠন উপাদানগুলো রয়েছে সেই অভ্যন্তরীণ গঠন উপাদানগুলো কী কী পদার্থ দিয়ে আমাদের এই পুরো পৃথিবীটি গঠিত সেগুলো সম্পর্কে আমরা আজকে জানবো। তাহলে চলো বন্ধুরা, আমরা জেনে নেই যে আমরা যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন উপাদানগুলো আসলে কী কী। তো দেখো বন্ধুরা, একটা ব্যাপার, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন উপাদান হচ্ছে শিলা এবং খনিজ। এখন শিলা কী এবং খনিজ কী, তোমাদের মাথায় এই প্রশ্নটি সবার আগে আসবে। তোমরা এখানে কিছু শিলা এবং কিছু খনিজের ছবি দেখতে পাচ্ছ একই সাথে। তো আমি যদি তোমাদেরকে শিলা এবং খনিজের কথা বলি, তো প্রথমেই খনিজ হচ্ছে একটা প্রাকৃতিক অজৈব পদার্থ। ঠিক আছে, খনিজ কি? একটা প্রাকৃতিক অজৈব পদার্থ, অর্থাৎ জীব থেকে এ ধরনের পদার্থ সৃষ্টি হয় না, অজৈব পদার্থ। ঠিক আছে, অর্থাৎ যাদের জীবন নেই এমন সব বস্তু থেকে যেসব খনিজ পদার্থ, খনিজগুলো তৈরি হয়েছে, যা সুনির্দিষ্ট রাসায়নিক গঠন এবং ভৌত রাসায়নিক ধর্ম রয়েছে। অর্থাৎ শিলার একটা সুনির্দিষ্ট রাসায়নিক গঠন আছে, খনিজের একটা সুনির্দিষ্ট রাসায়নিক গঠন আছে এবং এর একটা ভৌত ও রাসায়নিক ধর্ম রয়েছে। অপরদিকে দেখো শিলা কি, শিলা হলো এক বা একাধিক খনিজের মিশ্রণ, অর্থাৎ কতগুলো খনিজ মিশ্রিত হয়ে কি করে বলতো, কতগুলো খনিজ মিশ্রিত হয়ে শিলা গঠন করে। এখন দেখো আমরা যে খনিজ দুই বা ততোধিক মৌলের সমন্বয়ে গঠিত। ঠিক আছে, খনিজ কি? দুই বা ততোধিক মৌলের সমন্বয়ে গঠিত, তবে খনিজ একটা মৌল দিয়ে গঠিত হতে পারে। ঠিক আছে, যেমন হীরা, সোনা, তামা, রূপা, পারদ, গন্ধক, এই ধরনের যে খনিজগুলো আছে সেগুলো একটি মাত্র মৌল দ্বারাই গঠিত হয়ে থাকে। আর শিলা গঠনকারী, এদিকে একটু আবার একটু শিলার ব্যাপারটা আর একটু পরিষ্কার করে নিই তোমাদেরকে। তো দেখো শিলার যে ব্যাপারগুলো বলছে, এখানে তোমরা ছবিগুলো দেখতে পাচ্ছ, পরবর্তীতে আমরা শিলা এবং খনিজের যে পার্থক্য সেই পার্থক্যটি আরও হচ্ছে ভালোভাবে দেখবো। তো দেখো শিলা গঠনকারী, শিলা হচ্ছে কতগুলো খনিজ দিয়ে তৈরি, তাই না? তো শিলা গঠনকারী শিলা, ধরো একটা শিলাকে যদি আমরা ভাঙি, ধরো এই শিলাটিকে আমরা ভাঙলাম, ভাঙলে পরে আমরা একাধিক কী পাবো বলতো? খনিজ পাবো, দুই বা ততোধিক আমরা খনিজ পাবো। এই প্রত্যেকটি খনিজের আলাদা আলাদা বৈশিষ্ট্য বজায় থাকে, তবে যদিও বেশিরভাগ শিলায় কী বলতো, একাধিক খনিজ দ্বারা গঠিত। যখন বেশিরভাগ শিলায় কি একাধিক খনিজ দ্বারা গঠিত, সেক্ষেত্রে খনিজ আর শিলা একই পদার্থ, মানে ব্যাপারটি কীরকম দেখো, শিলা যখন একটি একাধিক খনিজ দিয়ে গঠিত হবে, এবং অনেক সময় হতে পারে খনিজ একটাই আছে শিলার মধ্যে, তখন আমরা সেটিকে আমরা বলছি শিলা এবং খনিজ একই পদার্থ। যেমন পাললিক শিলা হচ্ছে পাললিক যে শিলা, চুনাপাথর, এটি ক্যালসাইট নামক একটি খনিজ দিয়ে গঠিত। ঠিক আছে, শিলা হিসেবে আমরা এটিকে চুনাপাথরও বলে থাকি, যে চুনাপাথর, এই যে ক্যালসাইট যে খনিজ, সেটি যখন খনিজ হিসেবে বলছি তখন সেটাকে আমরা খনিজ বলছি, কিন্তু এটি যখন আবার শিলায় পরিণত হচ্ছে, অর্থাৎ এটি একটি খনিজ দিয়ে গঠিত, তখন সেটিকে আমরা আবার বলছি কি বলতো, তখন সেটিকে আমরা বলছি হচ্ছে তখন সেটিকে আমরা চুনাপাথর বলছি। তাহলে অনেক সময় এটাও দেখতে পারি যে খনিজ একটাই খনিজ, সেটি আবার শিলায় পরিণত হতে পারে, তখন আমরা খনিজের একটা নাম আর শিলার জন্য আরেকটা নাম আমরা ব্যবহার করে থাকি। তাহলে পৃথিবীর যে অভ্যন্তরীণ গঠন উপাদান সেটা আমরা দেখলাম, এবং আমাদের যে ভূত্বক, আমাদের যে এই যে ভূত্বকটি রয়েছে, ঠিক আছে, এই ভূত্বক সেটা মহাসাগর থেকে আমাদের মহাদেশীয় ভূত্বক থেকে শুরু করে আমাদের মহাসাগরের তলদেশের ভূত্বক, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের শিলা দিয়ে গঠিত। হ্যাঁ, এই বিভিন্ন ধরনের শিলাগুলো পরবর্তীতে আবার বিভিন্ন ধরনের খনিজ পদার্থ দিয়ে তৈরি। তো এখন আমাদের জানা দরকার যে শিলা আর খনিজ নিয়ে যে এত কথা বলছি, তো পার্থক্যটি নিশ্চয়ই তোমাদের অনেকটা বোঝা হয়ে গেছে। তারপর আমি তোমাদের বোঝার সুবিধার্থে বলি যে শিলা এবং খনিজের পার্থক্যগুলো কী কী, আমি একটু রংটা যদি পরিবর্তন করে দিই। দেখো প্রথমত খনিজ, খনিজ কী? খনিজ এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত। খনিজ কি? একটা মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত হতে পারে, আবার একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত হতে পারে, তবে শিলা এক বা একাধিক খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত, অর্থাৎ কতগুলো খনিজ মিলে শিলা গঠন হবে। একটা খনিজ দিয়ে শিলা গঠিত হতে পারে, আমরা যখন দেখেছিলাম যে ক্যালসাইট, অর্থাৎ চুনাপাথর যেটি, আবার একাধিক খনিজ দিয়েও কিন্তু শিলা গঠিত হতে পারে। তো দেখো খনিজ হচ্ছে একটা অসমসত্ব যৌগ, এখন সমসত্ব অজৈব পদার্থ,
খনিজ কি? সমসত্ত্ব অজৈব পদার্থ। তো সমসত্ত্ব অজৈব পদার্থ বলতে আসলে কি বোঝানো হয়, সমসত্ত্ব কি? যে পদার্থের মধ্যে এই পদার্থ গঠনকারী, ধরো ধরো পানি, হ্যাঁ আমরা জানি কি H2O হচ্ছে পানি। এখন এই পানির মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন, পৃথিবীর যেখানে পানি দেখো না কেন, ধরো এটার ভিতর সকল পানির অণুর ভিতর, একটা এক গ্লাস পানির মধ্যে তুমি যদি পানি নাও সেখানে তার একটা পানি থাকে না, মানে এক অণু পানি থাকে না, সেখানে তো অনেক অণু পানি থাকে। প্রত্যেক অণু পানির মধ্যে এই সমানভাবে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে, সমান পরিমাণে, সেম পরিমাণে, ঠিক আছে। এই জন্যে এই ধরনের পদার্থকে আমরা বলছি সমসত্ত্ব অজৈব পদার্থ, যেহেতু এটা অজৈব পদার্থ দিয়ে গঠিত, এই জন্য খনিজ হচ্ছে কি একটা সমসত্ত্ব অজৈব পদার্থ। অর্থাৎ এর মধ্যকার গঠনকারী যে শিলা গঠনকারী যে মৌলগুলো সেগুলো কি সুষমভাবে বণ্টিত রয়েছে এই সমসত্ত্ব পদার্থের মধ্যে। পরবর্তীতে দেখো শিলা কি, শিলা হচ্ছে একটা অসমসত্ত্ব পদার্থ। অর্থাৎ শিলার মধ্যকার খনিজগুলো সবসময় একই শিলার ভিতরে দেখা যাবে, সুষমভাবে যে থাকবে সেটা নাও হতে পারে। তাহলে শিলা কি, শিলা হচ্ছে অসমসত্ত্ব পদার্থ। অর্থাৎ শিলা গঠনকারী যে খনিজ পদার্থগুলো রয়েছে সেই খনিজ পদার্থগুলো কিন্তু হচ্ছে সবসময় একইভাবে বা সুষমভাবে বণ্টিত হবে না। পরবর্তীতে শিলা কঠিন হয় এবং স্ফটিক হয়, স্ফটিকাকার হয়। স্ফটিকাকার মানে ক্রিস্টাল আকার। তুমি এখানে ক্রিস্টাল একটা শিলা খনিজ দেখতে পাচ্ছ, তো খনিজ কী হবে, কঠিন হবে এবং এটা খুবই কঠিন হয় এবং স্ফটিকাকার হয়, ক্রিস্টালের মতো দেখায়। অপরদিকে কিছু, যেমন আমরা হীরার কথা তো নিশ্চয়ই তোমরা জানো, হীরা দেখো ক্রিস্টালের মতো, তাই না? তেমনি দেখো কিছু কিছু শিলা কঠিন হলেও, অনেক ধরনের শিলা কঠিন হতে পারে কিন্তু এটা স্ফটিকাকার হয় না। এখানে দেখো তোমরা একটা শিলার ছবি দেখতে পাচ্ছ, এটি কিন্তু স্ফটিকাকার না, অর্থাৎ ক্রিস্টালাইন না। পরবর্তীতে খনিজের নির্দিষ্ট একটা রাসায়নিক সংকেত আছে, খনিজের কি একটা নির্দিষ্ট রাসায়নিক সংকেত আছে। যেমন আমি যখন হীরার কথা বলছিলাম যে হীরা একটা খনিজ, একটা মাত্র মৌলিক পদার্থ দিয়ে তৈরি, হীরা হচ্ছে কার্বনেরই একটা রূপভেদ, তাহলে হীরার যে সংকেত সেটাকে আমরা সি দিয়ে বলতে পারি। আবার ধরো হচ্ছে ধরো অন্য এখানে যেমন একটা দেওয়া আছে যে কোয়ার্টজ সিলিকন আর অক্সিজেন দিয়ে তৈরি, কোয়ার্টজের একটা নির্দিষ্ট রাসায়নিক সংকেত আছে, ঠিক আছে। এখানে যেমন কোয়ার্টজের রাসায়নিক সংকেত হতে পারে SiO2, হ্যাঁ এটা আমি ভুল হতে পারি যে রাসায়নিক সংকেত যেটি, কিন্তু এইটা মূলত এরকমই হবে SiO2 বা Si2O এরকম হবে। তো দেখো তো খনিজের একটা নির্দিষ্ট রাসায়নিক সংকেত আছে, এখানে যেমন পানির একটা নির্দিষ্ট রাসায়নিক সংকেত আছে, তেমনি খনিজেরও, খনিজ যেহেতু মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত তাই খনিজের একটা রাসায়নিক সংকেত আছে, কোয়ার্টজও একটা খনিজ, এই জন্য আমি কথাটি বললাম। আর শিলার কোনো রাসায়নিক সংকেত নেই, শিলার মধ্যকার কোনো ধরনের কি আমরা রাসায়নিক সংকেত শিলাতে আমরা দেখি না। আমরা বলি না যে ধরো ল্যাকোলি, ধরো বললাম যে গ্র্যাবো শিলাটি আমরা দেখলাম বা অ্যান্ডিসাইড শিলাটি দেখলাম, আমরা পড়বো সামনে এগুলো কোন ধরনের শিলা, তো অ্যান্ডিসাইড শিলার সংকেত কি এই ধরনের কিন্তু আমরা কখনো দেখবো না। তার মানে শিলার কোনো ধরনের কি নাই, রাসায়নিক সংকেত নাই। খনিজের ধর্ম এর গঠনকারী মৌল দ্বারা গঠিত, খনিজ জানি কতগুলো মৌলিক পদার্থ দিয়ে গঠিত, অর্থাৎ খনিজের ধর্ম নির্ধারণ হবে, অর্থাৎ খনিজটি কী রকম হবে, সেটা বৈশিষ্ট্য কীরকম হবে সেটা নির্ধারণ করে যে সেই খনিজটি আসলে কী ধরনের মৌলিক পদার্থের সমন্বয় বা মৌল দ্বারা গঠিত, অর্থাৎ খনিজের ধর্ম এর গঠনকারী মৌল দ্বারা নিয়ন্ত্রিত হয়। শিলার ধর্ম এর গঠনকারী খনিজের দ্বারা নিয়ন্ত্রিত। আমরা জানি শিলা কতগুলো কি খনিজ পদার্থের সমন্বয়ে তৈরি, তাই শিলা কীরকম হবে, একটা শিলার বৈশিষ্ট্যগুলো কীরকম হবে সেটি নির্ধারণ, সেটি নির্ভর করে কিসের উপর বলতো, সেইটি গঠনকারী খনিজ পদার্থের উপর। তাহলে আশা করি শিলা এবং খনিজের মধ্যকার পার্থক্য দেখতে পেরেছ। এইখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, দেখো এখানে তোমরা একটা প্রথমে দেখতে পাচ্ছ হচ্ছে একটা শিলা বা রক, শিলাকে আমরা ইংরেজিতে রক বলি আর খনিজকে আমরা ইংরেজিতে বলি মিনারেল। তো দেখো খনিজ এই রকটিকে যদি আমরা ভাঙি, শিলাটিকে যদি আমরা ভাঙি, আমরা কতগুলো মিনারেল পাবো। এই মিনারেলগুলো দেখো কী কী মিনারেল দিয়ে, এখানে একটা গ্রানাইট নামক একটা শিলাকে দেখানো হয়েছে। এই গ্রানাইট শিলা গঠিত হচ্ছে কোয়ার্টজ দিয়ে, ফেলসপার দিয়ে এবং বায়োটাইট নামক মিনারেল দিয়ে। তো এই কোয়ার্টজ, ফেলসপার, বায়োটাইট এগুলো সবগুলোরই রাসায়নিক সংকেত আছে, এগুলো এক একটি মিনারেল। আমরা এর ভিতর কোয়ার্টজকে যদি নেই, কোয়ার্টজ তাহলে গঠিত হচ্ছে কী দিয়ে দেখো তো, সিলিকন আর অক্সিজেন দিয়ে। প্রত্যেকেরই কিন্তু একটা রাসায়নিক সংকেত আছে, যেমন সিলিকনের হচ্ছে SI, অক্সিজেনের হচ্ছে O2, ঠিক আছে এরকম। তো তাহলে বুঝতেই পারছো যে আমরা খনিজগুলো আসলে কীভাবে গঠিত হচ্ছে, কতগুলো প্রথমত কতগুলো হচ্ছে মৌলিক পদার্থ গঠিত হয়ে তৈরি করে এক একটা খনিজ, তারপর কতগুলো খনিজ একসাথে মিলে তৈরি করে কি এক একটা রক,
আবার উল্টো দিক দিয়ে যদি বলি কতগুলো আর একটা রক হচ্ছে ভাঙলে পরে আমরা কতগুলো খনিজ পাবো, আবার সেই খনিজ যদি আমরা ভাঙি আমরা তাহলে কতগুলো মৌলিক পদার্থ পাবো। তাহলে আশা করি শিলা এবং খনিজের মধ্যকার যে আমরা পার্থক্য সেই পার্থক্যটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন দেখো বন্ধুরা, আমরা শিলা নিয়েই বেশিরভাগ পড়াশোনাটি করবো আজকে, কারণ শিলা হচ্ছে আমাদের যে ভূত্বক, আমাদের মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বক সবগুলো শিলা দিয়ে গঠিত। এই শিলাগুলো গঠনকারী কত ধরনের শিলা আমরা দেখি সে শিলাগুলো আমরা দেখব। তো দেখো আমরা শিলা এবং শ্রেণী বিভাগ দেখতে পাবো। এখানে আমরা তিন ধরনের শিলা আমরা দেখতে পাচ্ছি। আমরা বুঝতে পারছি যে শিলা তিন ধরনের হবে তাহলে, তাই না? তাহলে শিলা প্রথমত শিলা কি, শিলার একটা সংজ্ঞা আমরা যদি প্রথমে আবার দেখি যে ভূত্বক যেসব উপাদান দ্বারা গঠিত তাদের সাধারণ নাম কি বলতো? শিলা, ইংরেজিতে যাদেরকে আমরা বলছি রক। আর গঠন প্রণালী অনুসারে শিলাকে আমরা তিনটি প্রধান শ্রেণীতে ভাগ করতে পারি। আমরা গঠন প্রণালী অনুসারে গঠন কিভাবে গঠিত হয়েছে, ওরা কিভাবে কোন প্রক্রিয়া গঠিত হয়েছে, এগুলোর উপর ভিত্তি করে আমরা হচ্ছে শিলাগুলোকে তিনটি ভাগে ভাগ করব। তো দেখো তিনটি ভাগগুলো কি কি, প্রথমটি হচ্ছে আগ্নেয় শিলা, পরেরটি হচ্ছে পাললিক শিলা, এবং তারপরেটি হচ্ছে রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা দেখো, পাললিক শিলা দেখো, এবং রূপান্তরিত শিলা দেখো, তিনটা শিলা দেখি তোমরা দেখো, তোমরা কিন্তু আসলে খুব একটা বেশি হচ্ছে মানে তোমরা হচ্ছে পার্থক্য হয়তো বা হঠাৎ করে বুঝতে পারবে না, কিন্তু একটা না একটা পার্থক্য কিন্তু তোমরা দেখতে পারবে। তো দেখো বন্ধুরা, যে আমরা যে এই যে শিলাগুলো দেখলাম তিন ধরনের শিলা, এই তিন ধরনের শিলার বৈশিষ্ট্যগুলো কী কী, তিন ধরনের শিলা কী ধর কীভাবে গঠিত হয় সেগুলো একটু আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা যদি দেখি আগ্নেয় শিলা, এই আগ্নেয় শিলার ইংরেজি নাম হচ্ছে ইগনিয়াস রক। আমরা এর নাম দেখি আমরা বুঝে যাচ্ছি যে কীভাবে আসলে আগ্নেয় শিলাটি গঠিত হয়। তো দেখো প্রথমে হচ্ছে বৈশিষ্ট্যটি বলার আগে আমরা আসলে কীভাবে গঠিত হয় সেটি যদি আমরা বলি, আমরা জানি পৃথিবী প্রথমে একটা উত্তপ্ত গ্যাসপিণ্ড ছিল, তাই না? সেই উত্তপ্ত গ্যাসপিণ্ড আমরা হচ্ছে তাপ, আমাদের পৃথিবীটি কি করে পরবর্তীতে তাপ বিকিরণ করে, তাপ ছেড়ে দেয়। যখন সে তাপ ছেড়ে দেয় সে তখন ঘনীভূত হতে থাকে এবং শীতল হতে থাকে, এবং পরবর্তীতে পৃথিবীর যে উপরি ভাগটা রয়েছে সেই উপরি ভাগটা একটা কঠিন আবরণে কঠিন আবরণ ধারণ করে। কিন্তু পৃথিবীর কেন্দ্রে আমরা যখন কেন্দ্রমণ্ডল দেখেছিলাম, আমরা যখন গুরুমণ্ডল দেখেছিলাম, আমরা কিন্তু বলেছিলাম যে আমাদের পৃথিবীর অভ্যন্তরে কিন্তু এখনো গলিত উত্তপ্ত পদার্থ রয়েছে যেগুলোকে আমরা ম্যাগমা বলি, ঠিক আছে? পৃথিবীর অভ্যন্তরে এই যে গলিত পদার্থগুলো সেগুলোকে আমরা কি বলছি বলতো, সেগুলোকে আমরা বলছি হচ্ছে ম্যাগমা। এই ম্যাগমাগুলো কি করে দেখো, এই ম্যাগমাগুলো ভূপৃষ্ঠে কোনো একটি স্থানে দুর্বল একটি স্থান পেল, সেই স্থান দিয়ে বের হয়ে আসে, বের হয়ে এসে সে কি করে, সে বের হয়ে এসে জমা হয়। তো দেখো যখন সে এরকম বের হয়ে এসে জমা হয়, তো এই ম্যাগমাটি যখন বের হয়ে আসে তখন আমরা ম্যাগমাকে আমরা বলি লাভা। অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে যখন এরকম উত্তপ্ত গলিত পদার্থগুলো থাকে তখন সেটিকে আমরা বলি হচ্ছে ম্যাগমা, আর যখন সেটি বাইরে বের হয়ে আসে তখন সেটিকে আমরা বলি কি, লাভা। তো যখন এই লাভাটি বাইরে বের হয়ে আসে সেই লাভাগুলো কি করে, সেগুলো আবার তাপ বিকিরণ করে, তাপ ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে সেগুলো কঠিন কতগুলো শিলায় পরিণত হয়, ঠিক আছে? উপরিভাগ তখন এভাবে কি করে, শিলায় পরিণত হয়। এই ধরনের শিলাগুলোকে, এই ধরনের আগ্নেয় পদার্থ থেকে শিলাগুলোকে গঠিত হয়েছে বলে আমরা এই শিলাগুলোকে কি বলে থাকি বলতো, আগ্নেয় শিলা হিসাবে বলে থাকি। এবং আগ্নেয় শিলা পৃথিবীর একেবারে প্রথম পর্যায়ে গঠিত হয়েছিল, ঠিক আছে? যেহেতু সে সময় উত্তপ্ত পৃথিবী ঠান্ডা হয়ে এই ধরনের আবরণ গঠন করে, তাই পৃথিবী প্রথম পর্যায়ে গঠিত হয়েছিল বলে এই শিলাকে আমরা হচ্ছে এই শিলাকে আমরা প্রাথমিক শিলাও বলি। এবং এই শিলার বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, প্রথমত এই যে শিলাগুলো, এই শিলাগুলো হচ্ছে স্ফটিকাকার হতে পারে, ঠিক আছে? স্ফটিকাকার হতে পারে, এবং এই শিলাগুলো স্ফটিকাকার হতে পারে, এবং এগুলো হচ্ছে অস্তরীভূত হয়। এখানে আমরা কোনো ধরনের স্তর দেখতে পাই না। দেখো আমরা যদি একটা শিলা দেখি, আমরা যখন পাললিক শিলা দেখবো তখন এটা আরও ভালোভাবে বুঝতে পারবো। যখন আমি একটু অন্য রং দিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদেরকে, যে দেখো এই ধরনের শিলার ভিতর যদি কতগুলো একটা শিলা ধরো, এগুলোর ভিতর কতগুলো স্তর আছে, হ্যাঁ? যদি এরকম স্তর থাকে তখন সেগুলোকে আমরা বলবো স্তরীভূত। কিন্তু আগ্নেয় শিলার মধ্যে আমরা এই ধরনের কোনো রকমের স্তর আমরা দেখতে পাই না, এই জন্য আগ্নেয় শিলাকে আমরা অস্তরীভূত শিলা হিসেবেও কী করে থাকি বলতো, অভিহিত করে থাকি। এখন দেখো এই শিলাগুলো খুবই কঠিন হয়, আগ্নেয় শিলা যেগুলো রয়েছে সেই শিলাগুলো খুবই কঠিন হয় এবং ভঙ্গুর হয়, এবং আগ্নেয় শিলা আমরা কোনো ধরনের জীবাশ্ম দেখতে পাই না। জীবাশ্ম কি, তোমাদের মাথায় এটি প্রশ্ন আসতে পারে যে জীবাশ্ম আসলে কি। জীবাশ্ম হচ্ছে যে দেখো যে আমরা পৃথিবীর যে বিভিন্ন ধরনের যে
অনেক আগে থেকে পৃথিবীর সৃষ্টির প্রাণের সৃষ্টি সেই শুরু থেকে প্রাণী এবং উদ্ভিদ পাথরের নিচে চাপা পড়ে যায়, ঠিক আছে? পাথরের নিচে চাপা পড়ে সেগুলো হচ্ছে প্রস্তরীভূত হয়ে যায়। তো তাহলে এরকম প্রাণী বা উদ্ভিদের অবশিষ্টাংশ যেগুলো প্রস্তরীভূত হয়ে গেছে সেগুলোকে আমরা জীবাশ্ম বলে থাকি, কিন্তু আমরা আগ্নেয়শিলা কোনো ধরনের জীবাশ্ম দেখতে পাই না, কারণ আগ্নেয়শিলা যেহেতু অনেক উত্তপ্ত পদার্থ দিয়ে গঠিত, এর কারণে এই ধরনের শিলার মধ্যে আমরা কোনো ধরনের আসলে জীবাশ্মের অস্তিত্ব আমরা দেখতে পাই না। এবং আগ্নেয়শিলাগুলো হচ্ছে অপেক্ষাকৃত কি বলতো, ভারী। এখন আমরা হচ্ছে আমাদের শিলাগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি, আমাদের যে আগ্নেয়শিলা, আগ্নেয়শিলাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তো আগ্নেয়গিরি বা ভূকম্পনের সময় হচ্ছে এই আগ্নেয়শিলার যে এই যে বিতর্কার ম্যাগমা, সেই ম্যাগমাগুলো বাইরে বের হয়ে আসে এবং ভূপৃষ্ঠে যে দুর্বল অংশ সেগুলোতে কী করে, ফাটলের সৃষ্টি করে, যেগুলো আমরা আগেই বলেছিলাম। এই ম্যাগমাগুলো বেরিয়ে এসে তখন আমরা তাকে লাভা বলি। তো এগুলো তখন শিলার সৃষ্টি করে এবং এভাবেই কিন্তু পরবর্তীতে ব্যাসল্ট এবং গ্রানাইটের শিলার স্তর সৃষ্টি হয়। এবং আমরা এই যে আগ্নেয়শিলা, সেই আগ্নেয়শিলাকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি কি দেখো, একটি হচ্ছে বহিজ আগ্নেয়শিলা আর একটি হচ্ছে অন্তজ আগ্নেয়শিলা, ঠিক আছে? আমরা দু ধরনের শিলা দেখতে পাই, একটা হচ্ছে বহিজ আগ্নেয়শিলা আর একটা অন্তজ আগ্নেয়শিলা। প্রথমত হচ্ছে বহিজ আগ্নেয়শিলা, যেটিকে আমরা এক্সক্লুসিভ ইগনাস রক আমরা বলে থাকি। এটি নাম দেখে তোমরা হয়তো অনেকটা বুঝতে পারছো যে ভূপৃষ্ঠের উত্তপ্ত তরল পদার্থ যখন, অর্থাৎ ম্যাগমা যখন আগ্নেয়গিরির অগ্নুৎপাতে, ধরো এই যে একটা আমি যদি আঁকার চেষ্টা করি, ধরো এটা একটা আগ্নেয়গিরি, সে আগ্নেয়গিরির এখান থেকে ম্যাগমাগুলো বের হয়ে আসলো, বের হয়ে সে বাইরে এসে সে শীতল হয়ে, এই লাভাগুলো শীতল হয়ে জমাট বেঁধে কী করলো, বহিজ আগ্নেয়শিলা গঠন করলো, ঠিক আছে? বহিজ আগ্নেয়শিলা গঠন করে এবং এই শিলার দানাগুলো খুব সূক্ষ্ম হয়, খুব সূক্ষ্ম হয় এবং রং হয় গাঢ়। আর এই শিলার উদাহরণ হচ্ছে ব্যাসল্ট, রায়োলাইট, অ্যান্ডিসাইট। তাহলে ব্যাসল্ট, রায়োলাইট, অ্যান্ডিসাইট এগুলো হচ্ছে বহিজ আগ্নেয়শিলার উদাহরণ। পরবর্তীতে আমরা যদি দেখি যে আরেক ধরনের শিলা, এই যে আগ্নেয়শিলার আরেকটি প্রকারভেদ, সেটি হচ্ছে অন্তজ আগ্নেয়শিলা, যেটিকে আমরা বলছি কি দেখো তো ইন্ট্রুসিভ ইগনিয়াস রক। দেখো একটা তো বের হয়ে এসে বাইরে যে বহিজ আগ্নেয়শিলা গঠন করলো, আরেক ধরনের ম্যাগমা সে কী করে বাইরে না বের হয়ে এসে ভূগর্ভে এসে জমাট বাঁধে, ঠিক আছে? জমাট বেঁধে তখন ভূগর্ভের মধ্যে বাইরে না বের হয়ে এসে ভিতরে ভূগর্ভে জমাট বেঁধে যায়, তখন সেগুলোকে আমরা বলি হচ্ছে কি, তখন তাদেরকে আমরা বলি অন্তজ আগ্নেয়শিলা। হ্যাঁ, এবং এই ধরনের শিলাগুলো স্থূল হয়, দানাগুলো খুবই বড় বড় হয়, কোর্স দানা হয়, স্থূল হয়, এখানে বন্ধুরা দীর্ঘকার হবে, স্থূল হয় এবং হালকা রঙের হয়, খুবই হালকা রঙের হয়। এবং গ্রানাইট, গ্র্যাব্রো, তারপর হচ্ছে ডলোরাইট, ল্যাকোলিথ, ব্যাথোলিথ, ডাইক এবং সিল এই শিলার উদাহরণ। তাহলে এই শিলার কী কী উদাহরণ আমরা পেলাম, গ্যাব্রো, ডলোরাইট, ল্যাকোলিট, ব্যাথোলিট, ডাইক এবং সিল, এই ধরনের এগুলো হচ্ছে কি আমাদের অন্তজ আগ্নেয়শিলার উদাহরণ। তাহলে অন্তজ আগ্নেয়শিলা এবং বহিজ আগ্নেয়শিলা কীভাবে গঠিত সেটা তো দেখলাম, যে যখন ম্যাগমাগুলো বাইরে এসে, অর্থাৎ লাভাগুলো যখন বাইরে এসে লাভায় পরিণত হয় এবং এই লাভাগুলো যখন শীতল হয়ে জমাটবদ্ধ হয়ে শিলায় পরিণত হয়, তখন সেগুলোকে আমরা বলছি বহিজ আগ্নেয়শিলা। আর যখন এই ম্যাগমাগুলো বাইরে না বেরোয় এসে ভূগর্ভে জমাট বেঁধে শিলায় পরিণত হয়, তখন সেগুলোকে আমরা বলছি অন্তজ আগ্নেয়শিলা। তাহলে বন্ধুরা আমরা আগ্নেয়শিলাটি দেখলাম, এখন আমরা শিলার যে পরবর্তী ভাগ পাললিক শিলা, সেই পাললিক শিলা সম্পর্কে আমরা দেখব। তো পাললিক শিলা আসলে কিভাবে গঠিত হয়, প্রথমত পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয় সেগুলোকে আমরা কি বলি বলতো, পাললিক শিলা বলি। হ্যাঁ, বৃষ্টি, বায়ু, তুষারপাত, তুষার, তারপর হচ্ছে তাপ, সমুদ্রের ঢেউ প্রভৃতি শক্তির প্রভাবে কী হয়, দেখো আগ্নেয়শিলাগুলো হচ্ছে ক্ষয়প্রাপ্ত হয়, আগ্নেয়শিলা ক্ষয়প্রাপ্ত হয় এবং বিচূর্ণীভূত হয়, এবং বিচূর্ণীভূত হয়ে রূপান্তরিত হয় এবং রূপান্তরিত হয়ে কাদা, বালি, ধুলায় পরিণত হয়, এবং ক্ষয়িত শিলাকণাগুলো, দেখো এই যে ক্ষয়িত শিলাকণাগুলো সাগরতলে জমা হয়, ঠিক আছে? এগুলো হচ্ছে বায়ু, হিমাবাহ এগুলো দ্বারা পরিবাহিত হয়ে পলল তলানি রূপে, পাল এই পলি কথাটা এসেছে পলল থেকে, পলল বা তলানি রূপে কি করে দেখো, সে সাগর গর্ভে সঞ্চিত হয়। পরবর্তীতে এই পদার্থগুলো দেখো আস্তে আস্তে সঞ্চিত হতে শুরু করে এবং এই পদার্থগুলো ভূপৃষ্ঠের উত্তাপে এবং উপরের শিলাস্তরের চাপে, এই ভূপৃষ্ঠের উত্তাপে এবং উপরের শিলাস্তরের চাপে কি করে দেখো তো জমাট বেঁধে কঠিন শিলায় পরিণত হয়, তখন আমরা এদেরকে আমরা কি বলছি, পাললিক শিলা বলি। প্রথমে দেখো আগ্নেয়শিলাগুলো ক্ষয়িত হয়, ক্ষয়িত হয়ে পরবর্তীতে সেগুলোর দানাগুলো, সেগুলো হচ্ছে রূপান্তরিত হয়ে কাদা, কর্দম, কাঁকড়, বালি এগুলো পরিণত হয়, পরে এগুলো তলানি রূপে সাগরের তলা জমা হতে থাকে, জমা হতে হতে এরকম জমা হয়, পরে সেগুলো উপরের শিলাস্তরে চাপে এবং ভূগর্ভে তাপে কঠিন
আকার ধারণ করে তখন সেগুলো কি তখন সেগুলো পাললিক শিলায় রূপান্তরিত হয়। এবং আমাদের পাললিক শিলা ভূপৃষ্ঠের মোট আয়তনে আমাদের যে মোট ভূপৃষ্ঠ রয়েছে তার শতকরা মাত্র 5% হচ্ছে পাললিক শিলা। হ্যাঁ, তবে মহাদেশীয় ভূত্বক আমাদের যে মহাদেশগুলো রয়েছে সেই মহাদেশীয় ভূত্বক একটা রয়েছে আর একটা হচ্ছে সমুদ্র তলদেশীয় ভূত্বক। তো আমাদের মহাদেশগুলো যে ভূত্বক সেই ভূ আবরণের 75% হচ্ছে পাললিক শিলা। হ্যাঁ, আর যেহেতু পলল থেকে এই ধরনের শিলা গঠিত হয় সেজন্য এই ধরনের শিলাকে আমরা পাললিক শিলা বলছি। পাললিক শিলার উদাহরণ কি? পাললিক শিলার উদাহরণ হচ্ছে বেলে পাথর, কয়লা, শেল, চুনাপাথর, কাদা পাথর, কেওলিন, এগুলো সবই পাললিক শিলার উদাহরণ। এখন আমরা যদি পাললিক শিলার বৈশিষ্ট্য দেখতে চাই, প্রথম কথা পাললিক শিলা হচ্ছে স্তরীভূত। দেখো পাললিক শিলা, দেখো এখানে দেখো কতগুলো স্তর দেখতে পাচ্ছ না? এই যে দেখতে পাচ্ছ এখানে কতগুলো স্তর, আমি যদি রঙগুলো আর একটু অন্য অন্য রং দিয়ে দেখে, এই যে দেখো কতগুলো কিন্তু স্তর রয়েছে। ঠিক আছে, পাললিক শিলাগুলো স্তরীভূত হয় এবং এগুলো সাধারণত নরম হয় এবং হালকা হয় এবং পাললিক শিলা সহজেই ক্ষয়প্রাপ্ত হয়। পাললিক শিলা কি? দেখো আমরা আগ্নেয় শিলা দেখেছিলাম সহজে ক্ষয়প্রাপ্ত হয় না, অপরদিকে পাললিক শিলা কি সহজেই ক্ষয়প্রাপ্ত হয় এবং এর মধ্যে আমরা জীবাশ্ম দেখতে পাই। তোমাদের নিশ্চয়ই মনে আছে জীবাশ্ম কি, একটু আগেই বলেছিলাম। তো এর ভিতর কিন্তু আমরা বিভিন্ন ধরনের জীবাশ্ম দেখতে পাই এবং দেখো এই যে পাললিক শিলা এখানে আমরা ছিদ্র দেখতে পাচ্ছি, এখানে খুব স্পষ্টভাবে না দেখতে পেলেও আমরা পাললিক শিলায় ছিদ্র কিন্তু দেখতে পাই। তাহলে পাললিক শিলার বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো সম্পর্কে কিন্তু আমরা জেনে নিলাম। এখন দেখো বন্ধুরা, আমরা রূপান্তরিত শিলা দেখব। অনেক সময় এই যে পাললিক শিলা এবং আগ্নেয় শিলা সেগুলো প্রচণ্ড তাপ চাপ প্রচণ্ড চাপ তাপ উত্তাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে করে নতুন রূপ ধারণ করে, তখন তাকে আমরা রূপান্তরিত শিলা বলি। ঠিক আছে, আচ্ছা পাললিক শিলার ইংরেজিটা তোমাদেরকে আমি বলিনি, সেটা হচ্ছে সেডিমেন্টারি রক। আর আর হচ্ছে রূপান্তরিত শিলার ইংরেজি নাম হচ্ছে মেটামরফিক রক। তো দেখো এটি তখন রূপান্তরিত হয়, অর্থাৎ আমাদের আগ্নেয় শিলা আমাদের পাললিক শিলা সেগুলো হচ্ছে অনেক চাপ তাপ উত্তাপে রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে একটা থেকে আর একটা শিলায় পরিণত হয়, তখন তাকে আমরা কি করছি বলতো, রূপান্তরিত শিলা হিসেবে অভিহিত করছি। যেমন আমাদের চুনাপাথর রূপান্তরিত মার্বেলে পরিণত হচ্ছে, এই প্রথম ছবিতে তোমরা দেখো চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেলে পরিণত হচ্ছে। আবার বেলে পাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজ, দেখো এই যে স্যান্ডস্টোন ইংরেজিতে বেলে পাথর ইংরেজি হচ্ছে স্যান্ডস্টোন, স্যান্ডস্টোন রূপান্তরিত হয়ে কি হচ্ছে দেখো তো কোয়ার্টজে পরিণত হচ্ছে। আবার কাদা শেল এগুলো রূপান্তরিত হয়ে স্লেটে পরিণত হচ্ছে। ঠিক আছে, আবার গ্রানাইট রূপান্তরিত হয়ে নিচে পরিণত হয়, কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়, এগুলো সবই রূপান্তরিত শিলার এক একটি উদাহরণ। তাহলে বন্ধুরা তোমরা রূপান্তরিত শিলার উদাহরণগুলো জেনে গেলে এবং কীভাবে শিলাগুলো হয় সেগুলো আবার দেখে গেলে, তো দেখো এই শিলাগুলো আসলে চক্রাকারে এক শিলা থেকে আরেকটা শিলায় পরিণত হয়। এই ধরনের চক্রাকারে ধরো আগ্নেয় শিলাগুলো ক্ষয়িত হয়ে তাপচাপ উত্তাপে পরবর্তীতে সেগুলো পাললিক শিলা রূপান্তরিত হয়, আবার সেই পাললিক শিলাগুলো আবার আগ্নেয় শিলাগুলো সেগুলো হচ্ছে রূপান্তরিত হয়ে পরবর্তীতে মেটামরফিক রকে পরিণত হয়, এগুলো আবার পরবর্তীতে বিভিন্ন উত্তাপে গলে যায়, সেই গলিত পদার্থগুলো পরবর্তীতে আবার হচ্ছে আগ্নেয় শিলা পরিণত হতে পারে, আবার সেগুলো পাললিক শিলা পরিণত হতে পারে। ঠিক আছে, এই রূপান্তরিত শিলা ক্ষয়ে গিয়ে, তো এইভাবে এগুলো একটা চক্রাকারে চলতে থাকে যেগুলোকে আমরা শিলা চক্র হিসাবে অভিহিত করে থাকি, ইংরেজিতে যেটিকে আমরা বলে থাকি রক সাইকেল। তো দেখো বন্ধুরা আমরা রূপান্তরিত শিলা কিভাবে গঠিত হলো এবং শিলা যে একটা চক্রাকারে ঘোরে আমরা সে সম্পর্কে জানলাম, আমরা এখন রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য দেখব। রূপান্তরিত শিলা স্ফটিক যুক্ত হয়, স্ফটিক থাকতে পারে, স্ফটিক আকার হতে পারে, এই যে আমরা দেখছি যেমন এখানে মার্বেলকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, স্ফটিক যুক্ত হয় এবং খুবই কঠিন হয়, যেহেতু এটি রূপান্তরিত শিলা এটি খুবই কঠিন হয়, এতে আমরা জীবাশ্ম দেখতে পাই না। তবে রূপান্তরিত শিলা আমরা ঢেউ খেলানো স্তর, এই যে দেখো নিস নিস যখন গ্রানাইট থেকে নিচে পরিণত হচ্ছে সেখানে কিন্তু আমরা ঢেউ খেলানো স্তর আমরা দেখতে পাচ্ছি। তার মানে পাললিক শিলার যে স্তর স্তরীভূত যে বৈশিষ্ট্য সেটি আমরা রূপান্তরিত শিলায় দেখি, আবার আগ্নেয় শিলার যে কঠিন স্ফটিকযুক্ত যে বৈশিষ্ট্য সেটিও কিন্তু রূপান্তরিত শিলার ভিতরে আমরা দেখি, আবার এটার ভিতরে জীবাশ্ম দেখা যায় না। তাহলে রূপান্তরিত শিলার মধ্যে আমরা আগ্নেয় শিলা এবং পাললিক শিলার কিছু বৈশিষ্ট্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে বন্ধুরা আমরা তিন রকমের যে শিলা, আগ্নেয় শিলা, তারপর হচ্ছে পাললিক শিলা এবং হচ্ছে রূপান্তরিত শিলা, এই তিন ধরনের শিলা সম্পর্কে জানলাম, আমরা বিভিন্ন ধরনের শিলার নামগুলো সম্পর্কে জানলাম। আমি আশা করছি তোমরা এখন একটা শিলা দেখে অন্ততপক্ষে দেখে যেহেতু তোমরা এটির বৈশিষ্ট্য জানো, তোমরা সেই বৈশিষ্ট্যগুলো যাচাই করবে, যাচাই করে তোমরা সেই শিলাটি আসলে কোন ধরনের শিলার ভিতর অন্তর্ভুক্ত সেগুলো বের করতে সক্ষম হবে। তাহলে বন্ধুরা আজকের মতো এতটুকুই, তোমাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।